আজকাল একটা মেডিকেল টার্ম ইনসুলিন রেসিস্ট্যান্স আমরা খুব বেশি শুনতে পাচ্ছি এটা শোনার পেছনের কারণ হচ্ছে সারা পৃথিবীতে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ এখন ইনসুলিন রেসিস্ট্যান্সে ভুগতেছেন আর ইনসুলিন রেসিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিসের সূচনা এখান থেকেই যদি টেক কেয়ার না করেন তাহলে একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিসে পরিণত হবে আচ্ছা এই ভিডিওটার মাধ্যমে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স সম্বন্ধে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা দুই পার্ট বা তিন পার্টের হতে পারে সবগুলো পার্ট দেখার জন্য অনুরোধ করছি তো আসুন শুরু করি ইনসুলিনকে ইনসুলিন হচ্ছে একটা হরমোন এটা আমাদের যে আমাদের যে শরীরের বাম পাশে পাঁচরের ঠিক নিচেই একটা গ্লান্ড অবস্থিত এটার নাম হচ্ছে পেনক্রিস এই এই গ্ল্যান্ডটা ইনসুলিনটা উৎপাদন করে কি জন্য উৎপাদন করে এটার কাজ হচ্ছে আপনাকে উদাহরণ দিলে বুঝবেন যে একটা এলাকাতে মনে করেন অনেকগুলো ঘর আছে ওই ঘরের ওইখানে আবার একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টটা খাবার উৎপাদন করে এই ঘরের মানুষগুলোর জন্য আর যে খাবারগুলো নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয় ওই ডেলিভারি ম্যান হচ্ছে এই ইনসুলিন তো এটা এরকম যে আমাদের আমরা খাবার খাওয়ার পরে খাবারটা যখন ব্রেকডাউন হয় খাবারটা থেকে পুষ্টি রিলিজ হয় সুগার রিলিজ হয় ওগুলোকে নিয়ে নিয়ে শরীরের সেলগুলোর মধ্যে মধ্যে ডেলিভারি করা এটা হচ্ছে ইনসুলিনের কাজ এখন একটা জিনিস মনে রাখতে হবে ও এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়া তার সাথে অন্য মানে খাবারের দিক থেকে অন্য কিসের একটা মিল পা পাওয়া যায় এই মিলটা পাওয়া যায় যে আমরা আমাদের মধ্যে এখন কার্বোহাইড্রেট সুগারি জাতীয় খাবার প্রসেস ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাবারের পরিমাণ বেড়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আছে যেহেতু খাবার এখন সব সব জায়গায় অ্যাভেলেবেল খুব ইজি খাবার ফাইন করা সেহেতু আমরা বারবার খাবার খাচ্ছি নাস্তা খাচ্ছি এটা সেটা স্ন্যাকিং করছি তো এই দুটোই কিন্তু আপনার শরীরের জন্য আনহেলদি কীভাবে আনহেলদি সেটা বলছি তো সেটা জানার আগে মনে রাখবেন যে লিমিটেড অ্যামাউন্ট সুগার কিন্তু ওকে সমস্যা নাই কিন্তু অতিরিক্ত সুগার সেল সেল আছে না যে সেলগুলোর মধ্যে এই সুগারটা ডেলিভার হয় যে সেলগুলো এই সুগার দিয়ে চলে ওই সেলগুলোর মধ্যে ড্যামেজ ঘটায় নার্ভ আছে না শরীরের নার্ভগুলোর মধ্যে ড্যামেজ ঘটায় শরীরের যে সব টিস্যুগুলো আছে যেমন ব্রেন এবং হার্ট এগুলোর মধ্যে ড্যামেজ ঘটায় তো এজন্য এই সুগারের পরিমাণ যখন আমরা বেশি খাই তখন ইনসুলিন বারবার এই সুগার নিয়ে সেলগুলোর কাছে যায় ডেলিভারি দেওয়ার জন্য তো সেলগুলো একটা পর্যায়ে গিয়ে যেহেতু এগুলো ড্যামেজ ঘটায় সেলের মধ্যে তখন সেল ভীত সন্ত্রস্ত হয়ে এই ড্যামেজকে থেকে বাঁচার জন্য আপনার দরজা বন্ধ করে দেয় তখন ইনসুলিন দরজা নকলে সেলগুলো দরজা খোলে না আর এটা কি বলা হয় ইনসুলিন রেসিস্ট্যান্ট তাহলে বুঝতে পারছেন যে সমস্যাটা হয় হওয়ার মূলে হচ্ছে আপনার প্রচুর সুগারি খাবার খাওয়ার খাবার খাওয়া তারপরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড ইত্যাদি ইত্যাদি খাওয়া নাম্বার টু হচ্ছে বারবার খাবার খাওয়া তাহলে সলিউশন হবে কি সলিউশন হবে এগুলো মানে সুগারি জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো না খাওয়া বা কম খাওয়া তাহলে এগুলো কম খেলে আমাদের কি কী খাওয়ার দ্বারা আমাদের শরীর পরিচালিত হবে অল্টারনেটিভ সোর্স আছে ফ্যাট হাই কোয়ালিটি গুড হাই কোয়ালিটি যে স্বাস্থ্যকর ফ্যাট আছে যেমন অলিভ অয়েল তারপরে কোকোনাট অয়েল ডিম সমুদ্র নদী বা সমুদ্রের মাছ ইত্যাদি ইত্যাদি এগুলো বেশি খাইতে হবে আর ওই ওই জাতীয় খাবারকে কমিয়ে খেতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বারবার খাবার না খেয়ে ম্যাক্সিমাম ডেলি তিনবার দুইবার হলে সবচেয়ে ভালো এভাবে খেলে আপনি একটা সময় গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সকে সমাধান করতে পারবেন তবে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সকে সমাধান করার ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবির উপর যেটা আমাদের রোজা রাখার মতো ষোলো ঘন্টার মধ্যে কিছু না খাওয়া বাকি আট ঘন্টার মধ্যে দুইবার খাওয়া এ সম্বন্ধে ভিডিও পরবর্তীতে পাবেন ধন্যবাদ